কোনো কথা হবে না কোনো কথা হবে না বল ফালাইতে দিবি না হৃদয়ে কোনো কথা হবে না মায়ের মায়ের কোনো কথা হবে না কোনো কথা হবে না বল ফালাইতে দিবি না হৃদয় কোনো কথা হবে না শুধু মায়ের হবে মায়ের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামার আগে সিলেটে মাহমুদুল্লাহ রিয়াদ এইভাবে সাহস যোগালেন দুর্দান্ত ফর্মে থাকা তাহিদ হৃদয়কে হৃদয়কে মাহমুদুল্লাহর এইভাবে বলার অবশ্য কারণও আছে অনুশীলনে পাশাপাশি নেটে ব্যাটিং করছিলেন ওরা দুজন সে সময় হৃদয়ের বিশাল একটা ছক্কায় বল গিয়ে আঘাত করে জায়ান্ট স্ক্রিনে তখনই হৃদয়কে এইভাবে সাহস যোগান মাহমুদুল্লাহ রিয়াদ কোনো কথা হবে না কোনো কথা হবে না বল ফালাইতে দিবি না হৃদয় কোনো কথা হবে না মায়ের মায়ের দেড় বছর পর টি টোয়েন্টি দলে মাহমুদুল্লাহ প্রথমবারের মতো জিতলেন বিপিএল এর শিরোপাও এই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদের মতো সুখী ব্যক্তি সম্ভবত আর একটাও নেই বিশ্রাম ফর্মুলায় দলের বাইরে ছিলেন এরপর ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেয়ে করেছেন বাজিমাত এবার দীর্ঘ ১৮ মাস পর সুযোগ পেলেন টি টোয়েন্টি দলে তবে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটা মাহমুদুল্লাহ রিয়াদের জন্য একটা অগ্নি পরীক্ষায় বটে কেননা এইখানে তার ব্যাট হাসলেই তো সুযোগ মিলবে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সদ্য শেষ হওয়া বিপিএলের ১৩ ইনিংসে ২৩৭ রান করা রিয়াদের স্ট্রাইক রেট ছিল ১৩৫ মাহমুদুল্লাহ রিয়াদের ফিটনেস ইস্যুতে অনেক কথা হলেও এখন এই ক্রিকেটার জন্য সুপার ফিট সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ বাজিমাত করে আবারও প্রমাণ করুক পুরাঞ্চাল ভাতে বাড়ে মুকাদ্দেস হোসেন ডেইলি ক্রিকেট Thank you.